মামুনুর রহমান তুহিন, গ্লোবাল খুলনার প্রেসিডেন্ট, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় জায়গা। বাংলাদেশের পৃথিবীর ফুসফুস যাকে বলা হয়, পৃথিবীর অন্যতম অক্সিজেন ফ্যাক্টরি সুন্দরবনে আপনাদেরকে আজকে নিয়ে এসেছি। আমার প্রিয় বন্ধু মোহাম্মদ ফারুক, যিনি যাকে আমরা রয়্যাল ফারুক হিসেবে, যিনি হোটেল রয়্যাল ইন্টারন্যাশনাল এমডি এবং রয়্যাল ট্যুর স্বত্বাধিকারী, আজকে তার আতিথেয়তায় তার বিশেষ আমন্ত্রণে আমরা কিন্তু এসেছি এই সুন্দরবনটাকে দেখার জন্য, সুন্দরবনটাকে এক্সপ্লোর করার জন্য। তার রিসোর্টে আমরা উঠেছি। এই যে আমি শুলাবন, যেটাকে শ্বাসমূল বলে, আপনারা দেখছেন যে গাছ শ্বাস নেয় কিন্তু এই শ্বাসমূলের মাধ্যমে, এবং এটাই হচ্ছে এই এলাকার বৈশিষ্ট্য। কারণ জোয়ারের পানি যখন উঠে আসে এই শ্বাসমূল জোয়ারের হাইট যা তার থেকে একটু উপরে থাকে এই শ্বাসমূল। সুন্দরবনের অন্যান্য বিভিন্ন প্রজাতির গাছ আছে, কেওড়া, বাইন, গরান, এই প্রত্যেকটা গাছের কিন্তু একটা জীববৈচিত্র্য আছে, প্রত্যেকটা গাছের একটা ইতিহাস আছে। বড় যে বিষয়টা নিয়ে আজকে সামনে এসেছি, যে আমরা কিন্তু ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক মাছ ট্যুরিজম করতে গিয়ে সুন্দরবনকে অনেক ক্ষতি করেছি। সুন্দরবনের মধ্যে বাদ্যি বাজনা নিয়ে আমরা যাওয়ার চেষ্টা করি, সুন্দরবনে আমরা ঢোল ঢাক বাজাই, আসলে এটা কিন্তু ট্যুরিজম না। আমরা যেই জিনিসটা আমাদের কাছে চিন্তায় এসেছে, এবং আমরা এই ব্যাপারে সরকার সহ বিভিন্ন ডিপার্টমেন্টের সহযোগিতা চাই, সেটা হলো যে আমাদের দেশে সুন্দরবনের একটা নির্দিষ্ট সময় ট্যুরিজমটা হয়, প্রচুর ভেসেল আছে যারা ট্যুরিস্টদেরকে সুন্দরবনে নিয়ে আসে এবং ঘুরে চলে যায়, কিন্তু এটা মাত্র 3 মাসের জন্য সর্বোচ্চ সময় পায়, বা সর্বোচ্চ 4 মাস। তো এখন যদি আমরা একটু বিকল্পভাবে চিন্তা করি, যে আমরা যদি মাছ ট্যুরিজমের থেকেও বেশি ডেভেলপ করি কমিউনিটি ট্যুরিজম। কমিউনিটি ট্যুরিজম এমনই একটা জিনিস, কারণ আপনারা সকলেই জানেন যে সুন্দরবনের সবচেয়ে ক্ষতি করে সুন্দরবনের প্রান্তসীমার মানুষ। সুন্দরবনের প্রান্তসীমার মানুষদেরকে যদি আপনি বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করতে পারেন, তাহলে এরা কিন্তু পেটের তাগিদে হোক, জীবন বাঁচানোর তাগিদে হোক, সুন্দরবনের গাছ কাটবে, মধু আহরণ করবে, অন্যান্য জিনিস চুরি করবে, বিষ্টপ দিয়ে মাছ ধরবে। আমরা যদি কমিউনিটি ট্যুরিজম ডেভেলপ করে তাদেরকে ভালো মতো ট্রেইনড আপ করতে পারি, যে একটা বিদেশি আসলে, একটা ট্যুরিস্ট আসলে তার সাথে কী ব্যবহার করতে হবে, তাকে কোথায় থাকতে দিতে হবে, তার বাথরুম ফ্যাসিলিটিস কী হবে, তার জন্যে কী রান্না করে খাওয়াতে হবে, এরাই মানে এই প্রান্তসীমার লোকজনই করবে। হয়তো ট্যুর অপারেটাররা তাদের গাইড হিসাবে কাজ করলো, বা তাদের গেস্টগুলোকে এখানে নিয়ে আসলো, এখানেই থাকলো, তারা ছোট ছোট বোট নিয়ে সুন্দরবন দেখে আসলো এবং গ্রাম্য পরিবেশগুলি তারা দেখার চেষ্টা করে। এই জিনিসটা যদি দ্রুত ডেভেলপ করা যায় এবং এই সংক্রান্ত একটা প্রচার প্রচারণা যদি সারা পৃথিবীতে চালানো যায়, আমাদের আশেপাশের দেশগুলি যেরকম কমিউনিটি ট্যুরিজম নিয়ে অনেক এগিয়ে গিয়েছে, তাদের দেশের জাতীয় রাজস্ব আয়ে অনেক অবদান রেখেছে, তেমনিভাবে আমরা কিন্তু এই ট্যুরিজম সেক্টর নিয়েই একটা বড় ধরনের ভূমিকা রাখতে পারি। রাষ্ট্রীয় কোষাগারে অনেক রাজস্ব আসতে পারে, এবং সাথে সাথে সুন্দরবন ধ্বংস হওয়ার যেই অন্যতম কারণগুলি, সেই কারণগুলি কিন্তু বন্ধ হয়ে যাবে। কারণ কমিটি মানুষগুলি যখন পেটে পাতে খেয়ে থাকতে পারবে, তারা একটু সচ্ছল থাকবে, তারা কিন্তু এই সুন্দরবনের ক্ষতি করার চেষ্টা করবে। আমি সরকার সহ প্রত্যেকটা মহলের কাছে এবং এই সেক্টরে যারা জড়িত আছে প্রত্যেকের কাছে আবেদন জানাচ্ছি, যত দ্রুত সম্ভব এই সেক্টরটাকে আমরা সুন্দর পরিকল্পনা মাফিক যদি এগিয়ে নিয়ে যেতে পারি, বাংলাদেশ লাভবান হবে, সুন্দরবনের মানুষগুলি লাভবান হবে, যারা ট্যুর ব্যবসার সাথে জড়িত তারা লাভবান হবে। সবাইকে ধন্যবাদ, আবারও নতুন করে ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চেয়ারম্যান মেম্বার যারা আছে, এরা যদি তাদেরকে সহযোগিতা করে, সরকার যদি সহযোগিতা